বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা 1,95,00,000 ছাড়িয়েছে। মরণঘাতী এই ভাইরাসের বিরুদ্ধে রাশিয়ার প্রথম ভ্যাকসিন আসছে আগামী 12ই আগস্ট। দেশটির স্বাস্থ্যমন্ত্রী শুক্রবার এ কথা জানিয়েছেন। করোনাভাইরাসের ভ্যাকসিন প্রথম কোন দেশ তৈরি করবে তা নিয়ে জোর চর্চা চলছিল। এর মধ্যেই নিজেদের তৈরি ভ্যাকসিন ক্লিনিক্যাল ট্রায়ালে কার্যকর ও নিরাপদ প্রমাণিত হয়েছে বলে দাবি রাশিয়ার। দেশটির উপস্বাস্থ্যমন্ত্রী ওলেক জানান, গ্যামালিয়া ন্যাশনাল রিসার্চ সেন্টার ফর এপিডিওমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজি এবং প্রধান সামরিক ক্লিনিক্যাল বার্নেডেনকো হাসপাতাল যৌথভাবে ভ্যাকসিনটি তৈরি করেছে। তিনি বলেন, এটি হবে বিশ্বের প্রথম করোনাভাইরাসের ভ্যাকসিন। আপাতত এই ভ্যাকসিনের তৃতীয় বা শেষ পর্যায়ে ট্রায়াল চলছে। 12 জুলাই রাশিয়ার পক্ষ থেকে দাবি করা হয়, গামাইলে ইনস্টিটিউট অফ এপিডেমোলজি অ্যান্ড মাইক্রোবায়োলজির উদ্ভাবিত ভ্যাকসিনের ক্লিনিক্যাল ট্রায়াল সফলভাবে শেষ করেছে তারা। যারা এই ভ্যাকসিন সদিচ্ছায় গ্রহণ করেছিল তাদের শরীরে মারাত্মক ক্ষতিকর কোনো প্রভাব বা স্বাস্থ্য সংক্রান্ত জটিলতা তৈরি হয়নি, কোনো পার্শ্ব প্রতিক্রিয়াও দেখা যায়নি। আগস্ট মাসে করোনার ভ্যাকসিন ব্যাপক হারে উৎপাদনে যাওয়ার ঘোষণা দিয়েছিল রাশিয়া।